अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। एक दिन जदि रिहार्सल जेते एकटू देरी होए जेतो ताहले बाड़ी थेके ऑफिस पौंछाना पर्यंत कत बार आमाके फोन करतो ब्रोजो, किन्तु आज कि जाने कि होयेछे ब्रोजोर। হ্যালো, হ্যাঁ হ্যালো ম্যাডাম। সুষমা বলছিল তোমার নাকি শরীর খারাপ, কিন্তু তোমার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে যে তুমি যেন কোনো বড় যুদ্ধ জিতে গেছো। কিছু না, ব্যাস সকাল থেকে একটু মাথাটা ধরে আছে। যে যতই লুকোক না কেন, বন্ধুদের প্রবলেম তো বন্ধুরা বুঝতেই পারে। ম্যাডাম, তোমার শরীর নয়, তোমার মন খারাপ, তাই না? আচ্ছা শোন, ব্রজু কি জানে আমার শরীরটা ভালো নেই? হ্যাঁ, যখন সুষমা বলছিল তখন তো ওখানেই ছিল। অদ্ভুত, তোমাদের এখনো কথা হয়নি? না, আসলে ওই দাদা কালকে গ্রুপ থেকে বের করার কথা বলছিলেন না, হয়তো সেই জন্য খুব চিন্তায় আছে। না, আমার সাথে যখন কথা হচ্ছিল তখন তো ঠিকই ছিল, আর এটাও বলছিল যে সারা দিন প্র্যাকটিস করে নিজেকে স্ট্রং করবে। দেখলি, আমি বললাম না, মন দিয়ে নিজের কাজটা করতে চাইছে। আচ্ছা ছাড়ো, যাই হোক, তুমি চিন্তা করো না, সন্ধেবেলা ক্লাসে আসছো তো? গ্রেট, তাহলে তো কোনো প্রবলেম নেই, সন্ধেবেলায় এখানে কথা বলে নেবে তোমরা। চলো এবার আমি তাহলে রাখি, নিজের খেয়াল রেখো, বাই বাই। থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর। দিদি, ওই ব্রজু দাদা কোথায় গেল? ও তো চলে গেছে। কেন, কিছু বলার ছিল? কি হয়েছে সুষমা, তোকে একটু চিন্তিত দেখাচ্ছে। সুষমা, তোকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোর মধ্যে কিছু একটা চলছে, চল তাড়াতাড়ি বল আমাকে। এটাই ভেবে নে যে জ্যোতি তোকে জিজ্ঞাসা করছে। হুম দিদি, ওই আমায় না আমার ফ্রেন্ডসদের বাড়িতে নোট নিতে যাওয়ার ছিল, যদি আমার যেতে দেরি হয়ে যায় তাহলে কখন নোটসগুলো নেব আর কখন লিখব। ব্যাস এটুকুই ব্যাপার? একটা কাজ করা যায়, কাল তুই এখানে বেশিক্ষণ প্র্যাকটিস করে নিস, ওকে? এখন যা, গিয়ে নোটস নিয়ে নে। কিন্তু জ্যোতি দিদি। আরে আমি বলছি মানে জ্যোতি দিদি বলছে, বুঝেছিস? কিন্তু দাদাকে তো আমায় বলে যেতে হবে, তাই না? আমি শুনে নিয়েছি, শুধু কল্পনা নয়, আমিও পারমিশন দিলাম। তোমাদের লেখাপড়ার গুরুত্ব সবার আগে, যাও। ঠিক আছে, যা। হাই, ভালো হয়েছে তুমি চলে এসেছো, এখন কেমন আছে শরীর? ঠিক আছি আমি। ব্রজোর সাথে দেখা হয়েছে? না, আমার মনে হলো তোমার সাথে দেখা করতে গেছে, আর ও এটাই তো বলে গেল যে ও সন্ধ্যাবেলার ক্লাসেও আসবে না। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না যে তোমাদের মধ্যে কি চলছে। আমিও কিন্তু কিছুই বুঝতে পারছি না। সুষমা কোথায়? আরে ওর বন্ধুর থেকে কিছু নোটস নেওয়ার ছিল, আর ও তোমার কাছে না পারমিশন নিয়ে যেতেও চাইছিল না, কিন্তু আমি বললাম যা। ভালো করেছিস ওকে পাঠিয়ে দিয়েছিস। যাক, তার মানে সুষমা নিজের পড়াটাকেও সিরিয়াসলি নিচ্ছে। তুমি ঠিক আছো তো? ব্রজোর সাথে দেখা করতে যাবে? ভাই ব্রজো, মেয়েদের ব্যাপারে যদি আমার এক্সপিরিয়েন্স আর ক্যালকুলেশন ঠিক হয় তো
আমার দরজায় নিশ্চয়ই এখনই কেউ কোমল হাতে কড়া নাড়বে। এভাবে কেউ উইশ করে? তাও আবার তার সবচেয়ে ভালো বন্ধুকে? আরে আগে ভেতরে এসো তো। এবার উইশ করো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। এসো। আরে রিল্যাক্স বাবা, এসো। एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।